আমরাও সিলেটবাসী উন্নয়নের মহাসড়কের সাথে থাকতে চাই, সেদিকে লক্ষ্য রেখেই আমি কাজ করে যাব এবং বিশেষ করে প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে প্রার্থনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সেই ধরনের শক্তি এবং সাহস দেন। চ্যালেঞ্জ হলো কি, যেটা এটা কে আমরা চ্যালেঞ্জ মনে করি না, নির্বাচন তারা মনে করেছিল, বানচাল করতে চেষ্টা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে। মানুষ 42% মানুষ ভোটে অংশগ্রহণ করেছে, সেটাতে কোনো যতই ষড়যন্ত্র হোক না কেন, সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালিকে সপরিবারে হত্যা করেছিল দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সহায় আছেন, আর কোনো ষড়যন্ত্রই কাজে লাগবে না। সকল ষড়যন্ত্রকে আমরা অতিক্রম করে দেশ উন্নয়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। 50 বছর আগে আমরা বঙ্গবন্ধু জিয়া মোহাম্মদ আতাউলুনি উসমানী সাহেবকে মন্ত্রী হিসাবে দেখেছিলাম, পেয়েছিলাম বাংলাদেশ স্বাধীনতার পরে, আর 50 বছর পরে আল্লাহ শফিকুর রহমান চৌধুরীকে সিলেট 2 আসনে আমরা মন্ত্রী হিসাবে পেয়েছি। আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, আপনারা নিজেরা জানেন গেল 10টি বছর আমাদের সিলেট 2 আসনে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো মন্ত্রী বা এমপি না থাকার কারণে আমরা উন্নয়ন বঞ্চিত। আমরা সকল আশাবাদী যে শফিকুর রহমান চৌধুরীর মাধ্যমে আমাদের এলাকার উন্নয়ন সুনিশ্চিত হবে। শফিকুর রহমান সাহেবের উত্তরোত্তর উন্নতি দীর্ঘায়ু কামনা করি। অবশ্যই প্রবাসীরা লন্ডন মধ্যপ্রাচ্যে যেখানেই যাওয়া যায় সেখানেই প্রবাসীদের সমস্যার কথা উঠে আসে, এবং শফিক চৌধুরী সাহেবকে সেসব অঞ্চল থেকে লন্ডন, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য সব জায়গায় থেকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজন মন্ত্রী চান। এই শফিক চৌধুরী সাহেব আপনারা জানেন এক সময় প্রবাসে ছিলেন, সেই হিসাবে প্রবাসীদের মূল্যায়ন না যথার্থই করবেন সেটা আমি আশাবাদী। প্রথমে আমি বলতে চাই যে আজকে শফিক ভাই প্রতিমন্ত্রী, এটা শফিক ভাইয়ের অর্জন। শফিক ভাই একদম মাঠ লেভেল থেকে রাজনীতি করে এ পর্যায়ে, উনি মাননীয় নেত্রী ওনাকে যেটা পুরস্কার দিয়েছেন, উপহার দিয়েছেন, এটা উনি অর্জন করতে পেরেছিলেন। হাজার হাজার নেতাকর্মী আমরা গর্বিত সিলেটের মানুষ হিসাবে, যে আমরা সিলেটের মানুষ একজন মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়েছি। এর জন্য এই হাজার হাজার জনগণ একটা উৎসাহ নিয়া, এটা আমরা গর্ববোধ করি। আমরা মনে করি আমাদের সিলেটের প্রত্যাশা, যেটা সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন বা মানুষ যেটা প্রত্যাশা করে শফিক ভাইয়ের মাধ্যমে, সেই প্রত্যাশা মানুষের পূরণ হবে। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রাব্বুল আলামিনের, এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু গণতন্ত্র শেখ হাসিনাকে, যিনি দীর্ঘদিন পর উসমানীনগর বিশ্বনাথবাসীর কষ্ট অনুভব করেছেন। এই অঞ্চলের মানুষ বঞ্চনার শিকার এবং বঞ্চনার অবসান গড়তে যাচ্ছে। আমাদেরকে, আমাদের আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী হিসাবে উনি যে নিয়োগ দিয়েছেন, নিয়োগের মাধ্যমে উসমানীনগরবাসী, বিশ্বনাথবাসী তথা গোটা সিলেটবাসীর প্রতিনিধিত্ব উনি মন্ত্রিসভায় করবেন, এবং সিলেটবাসী বা উসমানীনগর বিশ্বনাথবাসী আমরা সবাই উনার এই মন্ত্রিত্ব গ্রহণের পরে আমরা অত্যন্ত আনন্দিত।